আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদেরকে বৃষ্টি অবস্থাতেও ইমানে কিছু মুজাকারায় শামিল হবার তৌফিক দান করেছেন। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বৃষ্টিতে আপনারা ভিজতেছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে যেন সুস্থতার হায়াত দান করেন। ইনশাআল্লাহ বৃষ্টি বেশিক্ষণ হয়তো থাকবে না, চলে যাবে, মাহফিল ইনশাআল্লাহ হবে। যারা বসার তারা বৃষ্টির ভিতরেই বসবে। আমাদের দেশে গানের কনসার্ট হয়, যাত্রা পালা গান হয়, ভণ্ড বাবাদের দরবারে মাজারে ওরস হয়, ওই সমস্ত জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনে আমাদের বাংলাদেশের মানুষরা তখন তাদের পাও যদি ব্যথা না হয়, এরকম একটা চমৎকার জান্নাতি পরিবেশে আল্লাহর দিনই বয়ান শোনার জন্য দাঁড়ায় থাকতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ। বৃষ্টিতে ভিজতেও রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের মজমাকে কবুল করুক, বলেন আমিন। এটা পরীক্ষা নিতেছে মাহফিলটা কি শেষ পর্যন্ত হবে কি হবে না, বৃষ্টি তো চলেই আসলো ময়দানের কি হবে, এই যে একটা আশঙ্কার ভয়, এটা আল্লাহ পাকের তরফ থেকে ইমানের পরীক্ষা। ইমানের পরীক্ষায় আল্লাহ পাকের কোন ইমানদার বান্দা যদি জয়ী হয়ে যায় তো ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই ধৈর্য ধারণকারীদেরকে জান্নাতের সুসংবাদ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। এই উলামা পরিষদ উদ্যোগের মাহফিল গত বছর আমি এসেছি, আল্লাহ পাক আমাকে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এনেছেন। এই বছরও আপনারা আমাকে, যদিও আমি এই প্রোগ্রামের যোগ্য না, এরপর আপনারা আমাকে বসাইছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের খাস রহমত। যেহেতু চলে আসছি ইনশাআল্লাহ কিছু কথা বলবো, কিছু গজলও হবে ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা থাকতে, দাঁড়ায় থাকবেন, রাজি আছেন, মনে রাখবেন গত বছরও বয়ান করেছি আজকেও আসছি। গত বছরের সময় আর আজকের সময়টা একটু পার্থক্য আছে, পার্থক্য এই জায়গায় গত বছর পর্যন্ত আমরা দেখেছি যে অনেক জায়গায় অনেক মাহফিলে অনুমতিও লেগেছে, বাধা প্রদানও এসেছে, কিন্তু নতুন বাংলাদেশে আমরা এই সমস্ত কোন চিত্র দেখতে চাই না। বাকি হ্যাঁ, আপনারা হয়তো বলবেন যে স্বৈরাচারী বিদায় হয়েছে, তবে আমি পাশে যদি আরেকটা কথা যোগ করি, এদেশে যারা ১৬ বছর পর্যন্ত জনগণের টাকা মেরে খেয়েছে, আমাদের জনগণের পকেটের ট্যাক্সের টাকাকে বিদেশে পাচার করে বাড়ি গাড়ি করেছে, এরা বিদায় হয়েছে ঠিকই, এরা বিদায়ের পরেও আমরা নতুন করে দেখতে পাচ্ছি বাজার দরের ঊর্ধ্বগতি বাড়ছে, এরা কারা বাড়াচ্ছে। এখন আমি বলতে চাই, যদি এক স্বৈরাচারকে বিদায় করে থাকেন, আমার তো মন বলতেছে নতুন করে আবার কেউ বাংলাদেশকে স্বৈরাচারীর পথের দিকে এগিয়ে নিতে চাচ্ছে। মনে রাখবেন, যাদেরকে ৪০ মিনিটের মাথায় বাংলার জনগণ বিদায় করতে বাধ্য করেছে, এই জনগণ আবার যদি কেউ নতুন করে স্বৈরাচারীর ভূমিকায় পদার্পণ করে ২০ মিনিট টাইমের ব্যবধানে তাদেরকেও এদেশ ছাড়া করতে বাধ্য হবে ঠিক কিনা, এদেশ আপামর জনতার দেশ, এদেশে কোটি কোটি মানুষ বসবাস করে, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমোনাই, তবলিগ, হেফাজত, জমিয়ত, খেলাফত, সব দেশের মানুষ, সব ধরনের মানুষ, সব দলের মানুষ থাকবে। তবে আমরা ইনসাফওয়ালা একটি দেশ চাই, আমরা চাই, আমরা অনেক সরকারের পালা বদল দেখেছি, এক সরকার গেছে তো আরেক সরকার আসছে। এ বাংলাদেশের ক্ষমতার পর থেকে ৫৩ বছর ৫৪ বছরে বাংলার জনগণ কোনোদিন শান্তি চোখে দেখে নাই। আমাদের মুখের জবানের ভাষার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। বর্তমান সময়ের যে সমস্যা চলতেছে, এই সমস্যারও ইনশাআল্লাহ একদিন না একদিন দূর হবে। তবে এটা আমি মনে করি, আমি আপনাদেরকে বলতে চাই, যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআন সুন্না অনুযায়ী এদেশ শাসন করা না হবে, এদেশ কোনোদিন দুর্নীতিবাজদের খবর থেকে, দখলদারিতা থেকে মুক্তি পাবে না, পাবে না, পাবে না। এই জন্য এদেশকে স্বৈরাচারী মুক্ত করতে হলে, দুর্নীতি মুক্ত করতে হলে, সন্ত্রাসী মুক্ত করতে হলে কোরআন সুন্না এদেশের প্রত্যেকটা জায়গায় আল্লাহওয়ালা নামাজি ওলামা একরামদেরকে বসানো ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। এই জন্য আপনারা সার্বক্ষণিক চেষ্টা করবেন, এই সার্বক্ষণিক সতর্ক থাকবেন। আজকে যারা আমাদের জবান থেকে
ডাল ভাত কেড়ে নিতে চাচ্ছে, এরাও এক প্রকার স্বৈরাচার। যারা এখনো পর্যন্ত এই দেশে কেউ ক্ষমতায় নাই, এরপরও ঊর্ধ্বগতি দেখেন। চালের দাম বাড়তি, ডিমের দাম বাড়তি, মুরগি যদি জানতো যে আমার ডিম নিয়ে এত দুর্নীতি চলে, ডিম পাড়া বন্ধ করে দিত মুরগি। মুরগি ডিম পারে ফ্রি, আর আমাদের দেশের জনগণ করে রাজনীতি। এক একটা ডিমের দাম 16 টাকা। আরে আজীব অবস্থা, গরিবের গরিব মাছ, পাঙ্গাস জাতীয় মাছ, এটাও খাওয়ার উপায় নাই, 200 টাকার বেশি দাম কেজি। আর রুই মাছের দাম তো মাশাআল্লাহ 500 থেকে 700 টাকা পর্যন্ত। ইলিশ স্বপ্নেই দেখবেন খাওয়ার সুযোগ নেই। তাই এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে সবকিছু কন্ট্রোলে থাকবে, কিন্তু আফসোস 2 মাসের বেশি হয়ে গেল, 3 মাস চলতে লাগলো, এখনো পর্যন্ত দেশের প্রশাসন ব্যবস্থা দুর্বল, যার কারণে প্রতিনিয়ত এখনো পর্যন্ত সন্ত্রাসী ডাকাতি চলতেছে। এজন্য আমরা জনগণ হিসেবে এদেশের দায়িত্ব আমাদের কাছে নিতে হবে, যুবকদের কাঁধে নিতে হবে। এদেশ যুবকরা যদি কাঁধে নিয়ে চালায় পরিচালনা করে, ইনশাআল্লাহ দেশের সর্ব জায়গা থেকে সন্ত্রাস দুর্নীতি সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা অতীতে দেখেছি মুরব্বীদেরকে দিয়ে দেশ চালানো যায় না, মুরব্বীরা দোয়া করবে, জোয়ানরা কাজ করবে। এর আগে আমরা অনেক মন্ত্রীদেরকে দেখেছি বক্তব্য দিতে গেছে তো প্যান্ট খুলে গেছে, এর হুশ নাই। আরেকজন এসে বলে, স্যার আপনার প্যান্ট ও প্যান্ট খুলে গেছে, এবার টান দিয়ে উপরে উঠায়। এই অবস্থা আমরা বাংলার জমিনে দেখেছি। তার মানে মুরব্বীদেরকে দিয়ে কাজ হয় না, দেশের পরিবর্তন এনেছে ছাত্র জনতা, এবং এই দেশের যদি কোনো কিছুর সম্ভাবনা থাকে এটা যুবকরাই করতে পারবে, ঠিক না? এই জন্য ভয় পেলে চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির রেখে, আল্লাহকে সঙ্গী রেখে, ইসলামের পথে থেকে প্রত্যেকটা যুবক যদি এদেশের জন্য কাজ করে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। শেখ কি নজরে কর, নয়রে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, ঠিক না? ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে বাতাল হাদিয়া তো পাবে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে বাতাল হাদিয়া তো পাবে। ভণ্ডামির ওই শিকল তুলে সত্যের আলো জয়, ভণ্ডামির সব শিকল তুলে সত্যের আলো জয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? আল্লাহ তোমার ভয় আমাদের দিলে দিয়া দাও। আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ পাক বৃষ্টি কমায় দেয়, বলেন আমিন। আল্লাহ পাক যেন বৃষ্টি উঠায় নেয়, বলেন আমিন। পরিবেশ যেন সুন্দর করে দেয়, বলেন আমিন। আপনারা আজকের এই মাহফিল যতক্ষণ হবে, বৃষ্টি হইলেও থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবো হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, কবুল হোক আজকের মাহফিল। ইনশাআল্লাহ বৃষ্টি আসতে থাকুক, আলোচনাও হতে থাকুক। ভাইরা আমার, আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি অংশ। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন,
আমরা কিছুদিন আগেও দেখেছি ভারতের মুখে আমার পয়গম্বর আমাদের জানের চেয়েও বেশি আমরা যাদের যাকে ভালোবাসি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে ঠিক কি না বলেন এর আগেও ফ্রান্সে করা হয়েছিল আমার নবীর ব্যঙ্গ চিত্র আঁকা হয়েছিল আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে তাদের ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিতে বাধ্য করেছি আবার দেখেছি ইন্ডিয়াতে করেছে এরকম ভাবে একের পর এক আমার দেশে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি চলতেছেই চলতেছে আমি বলতে চাই বাংলার জমিনে এতদিন পাশ ছিল না নতুন বাংলার জমিনে আমরা একটা পাশ দেখতে চাই রাসূলের বিরুদ্ধে কেউ যদি এক বিন্দু পরিমাণ কথা বলে তার দ্বিতীয় কোনো শাস্তি নেই একমাত্র শাস্তি ফাঁসির কষ্টে মৃত্যুদণ্ড ঠিক কি না বলে একজনকে যদি ফাঁসি দেওয়া হয় এই দেশে দ্বিতীয় কোনো বেঈমান সাহস করবে না আমার রাসূলের বিরুদ্ধে কথা বলা কেউ করবে না এটা হে মুসলমান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি আমার রাসূলের বিরুদ্ধে আওয়াজ উঠে আমি আপনি আমার রাসূলের পক্ষে একটু স্লোগানই দেব এর চেয়ে বেশি আর কি করব কিন্তু ওই বেঈমানদেরকে আমার আল্লাহ পাক দেখে নেওয়ার কথা বলেছেন এ কারণে আল্লাহ পাক বলেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন নিশ্চয় আপনি আমি আল্লাহ পাক যাকে আপনাকে পাঠাইলাম আপনাকে নিয়ে যারা ব্যঙ্গ করে যারা কটূক্তি করে আপনার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট এই সমস্ত বেঈমানকে সাইজ করার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ একা যথেষ্ট আর কারো দরকার নাই হ্যাঁ আমরা কেন কথা বলি আমরা কেন আন্দোলন করি আমরা কেন মিছিল মিটিং করি আমরা কেন আওয়াজ তুলি আমরা কেন গান গল্প কবিতা লিখি বলে কারণ আছে কারণ আমরা আল্লাহর কাছে যেন এই পয়গম্বরের পক্ষে এক বিন্দু স্লোগান তোলার মাধ্যমে এটাকে যেন নাজাতের উসিলা হিসেবে রাসূলের কাছে পেশ করতে পারি এজন্যই আমরা করি এটা আমাদের ঈমানই দায়িত্ব কিন্তু আপনি আমি রাসূলের পক্ষে থাকলেও কি না থাকলেও ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনের ভিতরে ফেলে তো একটা ব্যাঙ আসছিল প্রস্রাব করার জন্য আর গিরগিটি ফু দিয়েছিল সম্ভবত আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম যখন ওই জায়গায় আগুনে তখন ব্যাঙ প্রস্রাব করে আর বলা হয় কি রে তুই প্রস্রাব করলি ব্যাঙের এতটুকু প্রস্রাবে আর কি বা হতে পারে তো ব্যাঙের জবাব নাকি এরকমই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম যেই ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফেলানো হয় ইব্রাহিম নবীর এত বড় বিশাল আগুনকে তো হয়তো আমি নিভাইতে পারবো না কিন্তু সারা দুনিয়াতে ইব্রাহিমের পক্ষে একজন যে আছে এটা প্রমাণ করার জন্যই হয়তো একটু প্রস্রাবের চেষ্টা মনে রাখবেন এটা উদাহরণটা আল্লাহ আপনাদের কাছে আপনার আমার ছোট্ট একটা স্লোগানে আমার রাসূলের ইজ্জত বাড়বেও না কমবেও না আমার আপনার বিরোধিতার কারণে আমার পয়গম্বরের সম্মান কমবেও না রাসূলের কোনো ক্ষতিও হবে না তবে হ্যাঁ উম্মত হিসেবে আপনি আমি যদি আমার রাসূলের পক্ষে দাঁড়িয়ে একটা স্লোগান দিতে পারি আশা করা যায় এটার উসিলে আল্লাহ পাক রাসূলের সঙ্গে জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ এটা আমাদের আশা কারণ সাহাবা আজমাইনরাও পয়গম্বরের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য ছোট্ট থেকে ছোট্ট উসিলা তালাশ করতেন আল্লাহ পাক নিজেও বলেছেন আবুতাবু ইলাইহিল উসিলা বান্দা যেন উসিলা তালাশ করে কোন উসিলা দিয়ে কোন ছোট্ট কারণ দিয়ে আল্লাহ পাক কাকে মাফ করে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এক সাহাবী রাসূল মজমার মধ্যে বসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন এই সাহাবা আজমাইনের দল তোমরা কি এমন কেউ আছো যে আমার কাছ থেকে প্রতিশোধ নিবা অর্থাৎ আমি যদি কারো কাছে ভুল করে থাকি আজকে প্রতিশোধের দিন আমাকে বলো প্রতিশোধ নাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে মাঝখান থেকে এক সাহাবী হাত উঠায় ফেললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে আমার একটা লেনদেন আছে পয়গম্বর ডাক দিয়া বলে কি লেনদেন আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ একদিন আপনার হাতে লাঠি ছিল আপনি আপনার হাতের লাঠি দিয়ে আমার পিঠের মধ্যে একটা আঘাত দিয়েছিলেন এ পয়গম্বর আজকের দিনে যেহেতু প্রতিশোধ গ্রহণ করার জন্য আপনি তৈয়ার আজকের দিনে আমি আপনাকে প্রতিশোধ গ্রহণ করে সেই আমি আমার প্রতিশোধটা গ্রহণ করতে চাই সাহাবী দাঁড়ায় গেলেন আমার পয়গম্বর বলেন ঠিক আছে যাও আমি তোমাকে প্রতিশোধ গ্রহণ করার জন্য অনুমতি দিলাম অন্যান্য সাহাবা আজমাইন সুন্দর করে তাকায় আমার রাসূলের দিকে তাকায় একবার ওই সাহাবীর দিকে তাকায় একবার বারবার সাহাবীর দিকে তাকায় বুঝাইতে চায় আমার রাসূল তো কথার কথা বলল তোমার এমন সাহস কোথায় হলো
তুমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি শপথ গ্রহণ করবা। আরে কেউ যদি আমার পয়গম্বরের উম্মত দাবি করে, ওই বান্দা আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে বান্দার দিলের মধ্যে কতটুকু ভয় দরকার, বান্দার দিলের মধ্যে কতটুকু মহব্বত দরকার। হযরত ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে অনেক মহব্বত করি। আল্লাহর নবী বলেন, নিজের জানের চাইতেও বেশি মহব্বত করো কিনা? হযরত ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ না না আমি আপনাকে মহব্বত করি, তবে আমার জানকে আমি বেশি মহব্বত করি। রাসূল ডাক দিয়া বলেন, না না মুমিন হতে পারো না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের থেকে মানের থেকে বাবার থেকে মায়ের থেকে সব বান্দাদের থেকে আমি রাসূলকে বেশি মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত অমর তুমি মুসলমান মিমান্দার হতে পারো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। সারা দুনিয়ার মানুষের থেকে আমি রাসূলের প্রতি মহব্বত বেশি দরকার। বাবা মহব্বত করে, সন্তান মহব্বত করে, বাবার চাইতে বেশি মহব্বত তোমার আল্লাহ রাসূলের প্রতি দরকার। দলের নেতার চাইতে বেশি মহব্বত রাসূলের প্রতি থাকা দরকার। অতীতে আমরা দেখেছি আমার নবীর বিরুদ্ধে কথা যারা বলতো এরা জেলখানায় যায় জামাই আদরে থাকতো, আর দলের নেতা আর জাতির পিতার বিরুদ্ধে কথা বললে জেলখানায় যাওয়া লাগতো। এটাই আমরা দেখেছি। এ ভাইরা আমার কারো দিলের ভিতরে যদি আমার রাসূলের মহব্বত একটু কম থাকে, নেতার মহব্বত যদি বেশি থাকে, মনে রাখবেন ইমানদার দাবি করতে পারেন কিন্তু হতে পারেন নাই। এ মুসলমান একটা কথা বলেন তো, আপনার দলের নেতা আপনার বেশি আপন নাকি পয়গম্বর বেশি আপন? আমার পয়গম্বর বেশি আপন। আপনি যেই দলের নেতাকে মহব্বত করেন ভালোবাসেন, এতদিন পর্যন্ত মহব্বত করলেন, 16 বছর পর্যন্ত মহব্বত করার পর আপনার নেতা যখন হেলিকপ্টার দিয়া পলাইছে আপনারে নেয় নাই, আপনার নেতার এত মহব্বত করছেন, এত জায়গায় নেতার পক্ষের স্লোগান দিছে, নেতার জন্য রক্ত খরণ করছেন, নেতার জন্য মার পর্যন্ত খাইছে, কিন্তু নেতায় আপনার রেখা বিদেশে পড়ায় চলে গেছে, যার কারণে কখনো লুঙ্গি পরে ধরা খায়, কখনো গেঞ্জি পরে দাঁড়িয়ে চাইছে ধরা খায়। এ ভাইরা আমার খুব বুঝবেন, এই কারণে নেতার পক্ষের এত মহব্বত দরকার নেই। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান বাদ দিয়ে বিশ্ব নবীর চরিত্রের স্লোগান দেওয়া দরকার, ঠিক কি না? যারা যতক্ষণ পর্যন্ত নেতার পক্ষ থেকে বেশি মহব্বত নবীর প্রতি না হবে ততক্ষণ মুমিন হতে পারো নাই। এ মুসলমান যতই নেতা বলেন, যতই পীর বলেন, যত বাবা বলেন, যত কিছুই বলেন না কেন, সবার চাইতে মহব্বত বেশি থাকা লাগবে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, ঠিক কি না? জানা গেল নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? এতদিন মহব্বত করলেন, এতদিন ভালোবাসলেন, এত কিছু করলেন, কোটি কোটি টাকা শুধু ফেস্টুনের ব্যানারে খরচ করলেন, ফায়দা কি? বলে নেতা আপনাকে দিয়ে কাজ দেয়, নেওয়া শেষ, টিস্যু পেপারের মতো এরকম ব্যাস ফালায় দেয়, কি ঠিক না? ঠেলে দেয় না, পকেটে নেয়। কিন্তু আমার রাসূল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা উম্মতকে চিহ্নিত করে করে রাসূলের সঙ্গে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আস্তে কইলেন যারা কর্মিয়া, আমার রাসূল আপনাকে নিয়ে যাবে, ভুলবে না। কেন? এই দুনিয়াতে সবচাইতে আপন যদি কোন নেতা থাকে, সবচাইতে আদর্শ বান যদি কোন নেতা থাকে, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিরে আর কোন নেতা থাকতে পারে? এমন নেতার দল করছেন, এমন কিছুই করছেন, এখন এতদিন পর্যন্ত সামনেও যারা আসবেন একটা কথা মাথায় রাখবেন, আপনি আপনার দলকে ততক্ষণ মানবেন যতক্ষণ দল আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে থাকবে। কথা জোরে বলেন না কেন? যতক্ষণ দল ইসলামের পক্ষে পক্ষে থাকবে, যতক্ষণ আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে থাকবে, আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে না থাকলে আপনিও আপনার নেতার পক্ষে থাকবেন, এটা স্পষ্ট। এই জন্য ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেন, ওমর বুঝলাম তো তুমি তোমাকে নিজেকে বেশি মহব্বত করো,
তবে আমি রাসূল বললাম যতক্ষণ আমারে বেশি mohabbat না করবা ততক্ষণ খাঁটি ঈমানদার হতে পারবা না হযরত ওমর কিছুক্ষণ চুপ থাকলেন মনের সঙ্গে বুঝাপড়া করলেন কিরে মন রাসূল যে বললেন কথাটা তো দামি কথা কি করা যায় যদি এখন তোকে কেউ আঘাত দিয়া হত্যা করে শাহাদাত বরণ করায় তারপরও তুই কি রাসূলকে বেশি mohabbat করবি ওমর মনে মনে কয় হ্যাঁ আমার রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত রাসূলের প্রতি বেশি নিজের জানের চাইতে mohabbat না থাকবে ততক্ষণ ঈমানদার হতে পারবো না হযরত ওমর চোখটা খুলে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি আমার নফসের সঙ্গে একটা বোঝাপড়া করলাম একটু আগেও আমি আমার নিজেকে বেশি mohabbat করতাম আল্লাহর কসম করে বলছি এই মুহূর্ত থেকে আপনি পয়গম্বরকে আমার বাবা দাদা 14 গোষ্ঠী হাত্তাকে আমার নফসের চাইতে বেশি mohabbat করি সুবহানাল্লাহ এটা আমার রাসূলের mohabbatের আলামত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আচ্ছা বৃষ্টি তো কমে গেছে পাটি যদি থাকে পাটিগুলো একটু বিছাইতে বসে যান সবাই পাটি আছে স্বেচ্ছাসেবক ভাইরা কোথায় একটু পাটিগুলো দিয়ে বিছায় বসায় দেন ভাইরা কষ্ট করতেছে একটু সবাইকে বসায় দেন পাটিগুলো বিছায় দেন পাটিগুলো বিছায় দেন যে জায়গাগুলো ঘাস আছে ঘাসগুলোর উপরে মাটি মাদুর বিছায় দেন আপনারা বসে যান আলহামদুলিল্লাহ বৃষ্টি কমে যাচ্ছে ইনশাআল্লাহ হয়তো আর নাও হতে পারে আল্লাহ যেন আমাদেরকে আজকের এই প্রোগ্রামটা শেষ পর্যন্ত ইনাদের যে মনের সুন্দর তামান্না এত চমৎকার আয়োজন এটাকে যেন আল্লাহ পাক সুন্দর করে সফলতার সাথে শেষ করায় আমিন বলেন আমিন বলেন হ্যাঁ মাদুর বিছায় দিলে বসে যা সমস্যা নাই জায়গায় জায়গায় বসে আর যদি কষ্ট না হয় দাঁড়ায় থাকেন বেশিক্ষণ তো আর চলবে না আসরের পর্যন্তই কষ্ট না হলে দাঁড়ায় থাকেন ভাইরা আবার দেখেন সাহাবাজ মাইন সুন্দর করে বলতেছেন কি ব্যাপার যেখানে রাসূলের প্রতি মহব্বতটা এই জায়গায় থাকা উচিত এই জায়গায় তোমাকে পয়গম্বর বললেন প্রতিশোধ গ্রহণ করার জন্য তুমি প্রতিশোধ গ্রহণ করার জন্য দাঁড়ায় গেলা সাহাবী সুন্দর করে দাঁড়ায় যায় ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিশোধ নেওয়া দরকার আল্লাহর নবী সাহাবাজ মাইন অন্য সকলকে ঠান্ডা করে বলে সাহাবাজ মাইনের দল তোমরা চুপচাপ বসে থাকবা যে সাহাবী কি করতে চায় এটা একটু দেখো আজকে আমি আমার প্রতিশোধ গ্রহণ করার জন্য সবাইকে বললাম যার যেমন মন যায় প্রতিশোধ গ্রহণ করতে পারবে কাউকে বাধা দেওয়া যাবে না এই সাহাবীটা দাঁড়ায় গেল হাতের মধ্যে লাঠি নেয় আমার রাসূলের সামনে যায় ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো অমুক দিন আমার সঙ্গে এমন আচরণ করলেন আল্লাহ রাসূল সেদিন আপনি আমাকে পিঠের মধ্যে আঘাত দিয়েছেন আজকে প্রতিশোধ হিসাবে আমিও আপনার পিঠের মধ্যে আঘাত দিতে চাই সাহাবাজ মাইনদের মেজাজ গরম আল্লাহর নবীর সাহাবী হাতের মধ্যে লাঠি নিয়ে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দণ্ডায়মান হয়ে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন ঠিক আছে দাও বেত দিলাম আঘাত দাও সাহাবী ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যেদিন আমি আপনার পিঠের মধ্যে আঘাত দিলাম ওই দিন আপনার পিঠের মধ্যে চাদর ছিল না আপনার পিঠের মধ্যে খালি ছিল আমার পিঠের মধ্যে কোনো চাদর ছিল না জামাও ছিল না আমার পিঠ খালি ছিল আপনি আমার খালি পিঠের মধ্যে তো আঘাত দিয়েছেন লাঠি দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি যদি আঘাত দিতে যাই পয়গম্বর দয়া করে আপনি আপনার পিঠের চাদরটা একটু উঠায় দেন আপনি যেভাবে আমাকে মেরেছেন আমি ঠিক সেইভাবে আপনার প্রতিশোধ গ্রহণ করতে চাই অন্যান্য সাহাবাজ মাইন তার মেজাজ গরম হয়ে গেল কি ব্যাপার রাসূল করিমের পিঠের থেকে কাপড় সরাইতে বলে কত বড় বেয়াদব সাহাবাজ মাইনদের মেজাজ খারাপ আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন এ সাহাবী প্রতিশোধ প্রতিশোধের মতোই গ্রহণ করা লাগে এটাই তো খুলুকে হাসান এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাকা লালা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই মুসলমান আখলাক এটা তিন প্রকার এক নম্বর খুলুকে হাসান দুই নম্বর খুলুকে করিম তিন নম্বর খুলুকে আযীম খুলুকে হাসান বলা হয় কেউ যদি কোন ঈমানদার ভাইকে একটা থাপ্পড় দেয় প্রতিশোধ গ্রহণ করার জন্য একটা থাপ্পড় যদি সে একজনকে দিয়ে দেয় এটাই প্রতিশোধ গ্রহণ অর্থাৎ থাপ্পড়ের বিনিময়ে থাপ্পড় হত্যার বিনিময়ে হত্যা বকার বিনিময়ে বকা এটার নাম খুলুকে হাসান দুই নম্বর খুলুকে করিম কেউ যদি আপনাকে আঘাত দিল আপনি কিচ্ছু বললেন না তাকে মাফ করে দিলেন এটার নাম খুলুকে করিম তিন নম্বর খুলুকে আযীম কেউ আপনার আঘাত দিল বকা দিল
24 ঘন্টা গালি দিল আপনি বললেন আল্লাহ এর maaf করে দাও ও বুঝে নাই maaf করে দিলাম যা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ রাসূল বলেন যে এই যে খুলুকে আজিমটা এটা আল্লাহ পাক আমাকে দিয়েছে কারণ তায়েফের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা এত মারা মেরেছে যে মারা মক্কার কাফেররা এত কষ্ট দেয় না তায়েফবাসী যত না কষ্ট দিয়েছেন রাসূল করিমের কাছে আল্লাহর ফেরেশতা জিব্রাইল এসে বলেছেন আল্লাহর হাবিব আপনি বললে দুই পাহাড়কে উল্টায় দেব এরা শেষ হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন আল্লাহুম্মা রহমনি আল্লাহ তুমি রহমত আমাকেও করো এদেরকেও করো আল্লাহুম্মা রহম আল্লাহ তুমি এদেরকে রহমত দাও কেন এরা বুঝে না না বুঝার কারণে আমাকে আঘাত দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিব্রাইল ফেরেশতা ডাক দেয় আল্লাহ আপনি তো আমাকে আদেশ দিয়ে দিলেন কিন্তু আপনার হাবিব তো চায় না বলে হ্যাঁ রাসূল তো ওই নবী ছিল রাসূলকে কষ্ট দিত আর নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করে বলতো আল্লাহুম্মা হদি কওমি আল্লাহ তুমি আমার কওমকে হেদায়েত দাও এই হলো আমার পয়গম্বর যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য লাঠি নিয়ে যখন গেল সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ পিঠের চাদরটা উঠা দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠের চাদর উঠায় দেয় সাহাবী পিঠের চাদর যখন উঠাইতে দেখলো আর দূরে করে নাই হাতের মধ্যে যে লাঠিটা ছিল লাঠিটা এক ঢিল দিয়ে দূরে ফেলা ডাক দিয়া আমার পয়গম্বরের কাছে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূর থেকে নিয়ে সুন্দর করে পয়গম্বরের পিঠ মোবারকটাকে জড়ায় ধরে আল্লাহর নবীর পিঠের দুই কাদের মাঝখানে মোহর নবুয়তের সিলের মধ্যে একটা সুন্দর করে চুমা খেয়ে বসে আমাদের কোনো নাজাত রুসিয়ার আমলই নাই অথচ আমরা নিজেরা নিজেদেরকে অনেক বড় মনে করতেছি আর সাহাবা আজমাইন একজন আমলের উসিলা তালাশ করে করে রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চায় এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনাকে যারা আঘাত দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম এদের জন্য দুনিয়ার কোনো মানুষ দরকার নাই আমি আল্লাহ একা যথেষ্ট কে যথেষ্ট আল্লাহ যথেষ্ট ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিইন জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়ার কারো দরকার নাই আল্লাহ একাই যথেষ্ট এই জমিনের মধ্যে আমরাও যারা বসবাস করি খুব মনে রাখবেন এই জমিনে হকের পক্ষে 10 জন দরকার নাই একজনের মতো একজন থাকলেই যথেষ্ট কারণ হকের পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে থাকেন কে আল্লাহ থাকেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম রাসূলকে বলেছেন যে আপনার সঙ্গে আমি আল্লাহ আছি আমি আল্লাহ একা যথেষ্ট যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে সৌরে গেছেন তা আবু বকর সাথে আছে আবু বকর তাকায় দেখে বাহিরে বেঈমানদের পা দেখা যায় একটু নিচে হলেই গুহাটা দেখা যাবে ভিতরে আমাকে দেখে ফেলবে রাসূলকেও দেখে ফেলবে তাহলে আমাদের কি হবে আবু বকর ভয়ে থরথর করে কাঁপে রাসূলকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কি হবে এখন এই মুহূর্তে আপনাকে আমাকে যদি দেখেই ফেলে তাহলে তো আজকে ধরা খাওয়া ছাড়া উপায় নেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে আবু বকর ইন্নাল্লাহ মাআনা নিশ্চয় আল্লাহ আমাদের তৃতীয় নাম্বার একজন বন্ধু যিনি আমাদের সাথে আছে টেনশনের কারণ নাই যে আল্লাহর আদেশে হিজরত করতেছি যে আল্লাহর আদেশে ইসলামের উপরে আছি ওই আল্লাহ আমাদের কাছে এনে আসছেন তাকায় দেখো গুহার সামনে আল্লাহ পাক কবুতর পাঠায় দিছে আর মাকড়সার মাধ্যমে জাল বিছায় দিয়েছে ওই বেঈমানের বাচ্চারা কোশ্চিন কেনও ভাবতে পারবে না এখানে আমি আর তুমি আছি কেন আমরা দুইজন একা নয় আমাদের সঙ্গে আছেন কে তুমি পারো করতে মচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের তুমি পারো করতে মচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন দয়া করবেন কে ভাই আল্লাহ এজন্য ইসলামের পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে
আমৃত্যু চলার নিয়ত করবেন তো ইনশাআল্লাহ যতই বিপদ আসুক এই বিপদ থেকে উদ্ধার করবেন কে আমার রাসূলকে এত সম্মানিত করলেন যার কারণে আল্লাহ পাক বলেই দিলেন স্পষ্ট দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যারা আপনার বিরোধিতা করবে এদের জন্য কারো দরকার নাই আমি আল্লাহ একাই যথেষ্ট জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ একা যথেষ্ট এই কারণে আমরা দেখেছি একদম মুসাইলামাতুল কাযযাব থেকে শুরু করে মিথ্যা নবীর দাবিদার গোলাম আহমদ কাদিয়ানি যত বেঈমান এই জমিনে চলে গেছে যারা নিজেদেরকে নবী দাবি করেছে এদের কারো মৃত্যুই ভালোমতো হয় নাই বাথরুমে যেয়ে যায় হইছে কারো মৃত্যুই ভালো হয় নাই কেন এরা স্বয়ং আমার রাসূলের বিরোধিতা করেছে এদেশে যারাই রাসূলকে কটূক্তি করেছে যারাই রাসূলকে গালি দিয়েছে এদেরকে তালাশ করে পাওয়া যায় নাই এদেরকে খুঁজেও পাওয়া যায় নাই কারণ এদের ধরা দুনিয়ার কোনো মানুষ ধরে নাই ধরেছেন কে আল্লাহ আরে মিয়া ইহুদি নাসারা পর্যন্ত পয়গম্বরকে সম্মান দিত কিন্তু বাংলাদেশের কিছু কিছু মুসলমান নামের মুনাফিক এরা পর্যন্ত আমার রাসূলকে সম্মান দিতে চায় না আমি তো বলতে চাই এই দেশে ইহুদি নাসারা ইসলামের ক্ষতি করে যতটুকু তার চেয়ে বেশি ক্ষতি করে মুসলমান নামধারী কিছু মুনাফিকের দল আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা সম্মানিত করেছেন মক্কার কাফেররা পর্যন্ত রাসূলকে গুরুত্ব দিল হ্যাঁ যখন নাকি আদম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম কাবা ঘর তফ বানানোর নির্মাণের পরে আবার পৃথিবীতে যখন কাবা ঘর বিলীন হয়ে গেছে বন্যার সময় বন্যার মাধ্যমে প্লাবিত হয়ে গিয়েছিল তখন নতুন করে কাবা আবার গঠন করা হয় তো মক্কার মানুষটা এই কাবাকে নির্মাণ করেছে নির্মাণ করতেছে তো এই কাবার অবস্থা হবে কি আচ্ছা নির্মাণ করো সবাই মিলে নির্মাণ করলো এখন হাজরা আসওয়াদ যেটা আছে কালো পাথর যদিও এই পাথরের নাম হাজরা আসওয়াদ হাজরা আসওয়াদ যেটা কালো পাথর এটা মূলত জান্নাত থেকে আসে রাসূল বলেন এটা জান্নাত থেকে আসছে এটা ছিল আবিয়াত পাথর সাদা পাথর মুসলমানের চুমা আর গুনাহ পাইতে পাইতে এটা কালো হয়ে গেছে এটা এখন নাম হয়ে গেছে হাজরা আসওয়াদ কালো পাথর এই পাথরটা যেহেতু সম্মানের একটা প্রতীক এটাকে বসাবে কি এটা নিয়ে লাগলো দ্বন্দ্ব কাবা ঘর তো নির্মাণ হয়ে গেল এই সম্মানিত পাথরটাকে কে বসাবে লোক তো ঠিক করা দরকার ইহুদি নাসারা প্রত্যেকটা গোত্রের ভিতরে একটা ঝগড়া লেগে গেল এ কয় আমরা করব ও কয় আমরা করব এ দরকার না এটা দামি জিনিস এ করবে এদের ভিতরে একটা মোটামুটি মতানৈক্য তৈরি হয়ে গেল হাজরা আসাদটা বসাবে কে হাজরা আসাদ হইল কাবার দরজা থেকে হাতের এই ডান থেকে বাম পর্যন্ত একটা জায়গা এই জায়গায় মুনতাজাম আর এই কর্নারই হইল হাজরা আসাদ বসে এখন কি করবে কি করবে মশওয়ারা শুরু হয়ে গেল যে ঠিক আছে আমাদের ভিতরে সকালবেলা সবার প্রথম এই সাফার গেট দিয়ে যে ঢুকবে সেই কাবা ঘরের এই পাথর তার হাতে বসাবো এদের ধারণাই ছিল না কে ঢুকবে এখান থেকে তো মোটামুটি সকাল যখন হইল তাকায় দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে সবার প্রথম সাফা গেট দিয়া মা তাফের মধ্যে প্রবেশ করে ফেলছে সুবহানাল্লাহ এবার তো সবার মনের ভিতরে প্রশান্তি আসলো যে আলহামদুলিল্লাহ যেহেতু সবার প্রথম যে আসছে এ এমন একজন লোক যাকে আমরা সব কাফেররা মিলে এক নামে চিনি আল আমিন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল না আল্লাহর নবী যে সত্যের বাণী পৌঁছাইছেন আল্লাহর রাসূল যে হক নবী ছিলেন এটা সবাই বুঝতো কিন্তু অহংকারের কারণে মানতে পারত না আমাদের দেশের নেতা কর্মীরাও যারা আগে ছিল বা এখনো যদি কেউ আসে ভবিষ্যতেও যদি কেউ আসে দেখবেন এরা সবাই জানে ইসলাম শান্তির ধর্ম এরপরেও এরা ইসলামকে তাদের জীবনে মানতে চায় না সংসদেও মানাইতে চায় না ঠিক কিনা জোরে কর কারণ এরা যদি সংসদে কোরআনকে পাশ করতে চায় তো দুর্নীতি করতে পারবে না এরা যদি সংসদে কোরআনের আইন পাশ করতে হয় তাহলে এদেশে সন্ত্রাসী করতে পারবে না জনগণের টাকা চুরি করতে পারবে না সুদের টাকা খাইতে পারবে না এরাই তো সবচাইতে বড় শিক্ষিত শয়তান জোরে বলেন ঠিক কিনা কেন এরা জানে কোরআন সত্য জানে রাসূল সত্য এরপরে জেনে শুনে বিরোধিতা করে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য আর আমাদের কেবল আমরা ধর্ম ব্যবসায়ী এই মিয়া ওলামা একরাম ধর্মকে পুঁজি করে চলে না ওলামা একরাম আপনাদের কাছে এসা দুইটা কথা শোনা যায় বিনিময়ে আপনারা কিছু অর্থ দেন এই অর্থের বিনিময়ে ইসলামকে ইসলামের অপব্যাখ্যা করা যায় না কিন্তু আমাদের দেশে যারা সংসদে আইন পাশ করে এরাই কোরআনের আয়াতকে এদের স্বার্থ অনুযায়ী ব্যবহার করে এদের কথা অনুযায়ী এদের মত অনুযায়ী এদের স্বার্থ সিদ্ধি করার জন্য হালালকে হালাল বলে না হারামকে হারাম বলে
না এদের মত অনুযায়ী এই দুনিয়ার জমিনে এরা যত দিমত আছে কোরআনের বিরোধী আইন আছে এরা পাস করে মূলত ধর্ম ব্যবসায়ী আমাদেরকে নাম দিয়া এরা ধর্ম প্রচার করে এরা ধর্ম ব্যবসায়ী করে আর আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী অবস্থাটা এরকম চোর যখন চুরি করে সামনে যাকে দেখে তাকে চোর বলে এরাও ঠিক এরকম সন্ত্রাসী করে তারা আর সন্ত্রাস বড় ওলামা একরামদেরকে জঙ্গি বলে ওলামা একরামদেরকে মূলত এই দেশে যত বড় সন্ত্রাসী যত বড় জঙ্গি সবচাইতে বেশি করে হলো এই টাইপের লোকেরা ঠিক কিনা বলে এইজন্য ভাইরা আমার ধর্ম ব্যবসায়ী ওলামা একরামরা ধর্ম ব্যবসায়ী মুসলমান না এই ধর্ম ব্যবসায়ীরা ছিল ইহুদিরা তারা টাকার বিনিময়ে আইনকে পরিবর্তন করত সুদের আইন কোন জায়গায় আছে কেটে দাও যে আলেমকে দিয়া কাটাইতো তাকে 10 লক্ষ মোহর দিত যে আলেমকে দিয়া পর্দার বিধান কাটায় দিত একে মনে করেন 5000 টাকা দিত এরকম করে কাটায় কাটায়া ধর্ম ব্যবসা করতে এর কারণে আল্লাহ বলেছিলেন খবরদার লা তাশতারু বি আয়াতি সামানান কালিলা আমার আয়াতকে অল্প মূল্যে তোমরা বিক্রি করো না আজকে মুসলমান মনে রাখবেন যারা নিজের স্বার্থের কারণে স্বার্থ সিদ্ধি করার জন্য কোরআনের আইন মানে না আয়াত মানে না পর্দা মানে না সুদের আয়াত মানে না এরা এই দেশের সবচাইতে বড় জালেম আর ধর্ম ব্যবসায়ী ঠিক কি না ধরে পাশে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মান দিয়েছেন ইহুদিরা পর্যন্ত মানতো যে সত্য ইসলাম সত্যের ধর্ম কোরআন সত্যের ধর্ম কিন্তু এরা মানলেও কি অহংকারের কারণে এটা এটা স্বীকার করতে না মুহাম্মদ যখন প্রবেশ করেছে বুঝাইতো যায় রাসূল প্রবেশ করার সাথে সাথেই এদের হালত আলহামদুলিল্লাহ যে না মাশাআল্লাহ আমাদের মাঝখানে যিনি ঢুকেছেন ইনি সবার কাছে সর্বসম্মতি ক্রমে একজন গ্রহণযোগ্য ব্যক্তি দেখেন রাসূল তখন নবী হয় নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন মুহাম্মদকে প্রশ্ন করা হলো প্রস্তাব দেওয়া হলো মুহাম্মদ আমাদের ভিতরে একটা জিনিস নিয়ে একটু দ্বন্দ্ব লাগছে এই হাজরা আসওয়াদটা কোথায় রাখবে এবং কে রাখবে কিভাবে রাখবে এটা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে এখন কে বসাবে সবাই তো মাশাআল্লাহ দিলে ভালো বংশের মানুষ কাকে দিব আর কাকে ছাড়বো এইজন্য আমরা একটা শর্ত দিয়েছি সকালবেলা এই গেট দিয়ে যিনি ঢুকবেন তার হাত দিয়ে আমরা এই পাথরটা ওই জায়গায় রাখবো মুহাম্মদ আলহামদুলিল্লাহ তোমার আগে কেউ ঢুকে নাই তার মানে এই জায়গাটায় পাথর তুমি রাখবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও তখন নবী হন নাই কিন্তু ভিতরে যত কিছু আছে সব নবুয়তি জিনিস এই জন্য রাসূলের বুদ্ধিও ছিল নবুয়তি বুদ্ধি দেখেন আল্লাহ রাসূল চাইলে নিজের হাতে এটা লাগাই দিতে পারতেন কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে লাগান নাই একটা গামছা নিছেন একটা রুমাল নিছেন একটা চাদর নিছেন নিয়ে চাদরটাকে নিজের হাতে সুন্দর করে ওই হাজরা আসওয়াদটা পাথর যেটা এই পাথরটাকে চাদরে রাখছেন রেখে বলতেছেন এই জায়গায় যত গোত্রের মানুষ আপনারা আছেন সবাই ধরেন কেউ এই পাশে ধরেন কেউ এই পাশে ধরেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে চতুর্দিকে ধরাইলেন নবী নিজেও শামিল হইলেন সবাই উঠাইল আল্লাহ রাসূল হাত মোবারক দিয়ে সুন্দর করে জায়গায় লাগায় দিলেন দেখেন আল্লাহ রাসূলের বুদ্ধি কি যেই জায়গাটার কাজ সবাই মিলে করতে চায় রাসূল জানে যে এটা ভালোবাসার একটা জায়গা আজমতের একটা জায়গা আল্লাহ রাসূল চিন্তা করছেন আমি কেন একা করব এই কারণে পয়গম্বর সবাইকে একসঙ্গে নিয়ে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাজরা আসওয়াদকে মক্কার ঘরের সঙ্গে লাগায় দিলেন কতটুকু গ্রহণযোগ্যতা সম্মান থাকলে পরে ইহুদিরাও বুঝতো যে না এই লোকটাই হাজরা আসওয়াদ লাগানোর যোগ্যতা রাখে সুবহানাল্লাহ এটা আমার পয়গম্বরের সম্মান তা এই নবীর দায়িত্ব আল্লাহ নিবে না তো নিবে কে সুতরাং নবী নাই 1450 বছর পার হয়ে গেল ভাইরা আমার খুব বুঝবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকলেও রাসূলের রেখে যাওয়া সুন্নাহ আছে না নাই রাসূলের রেখে যাওয়া ইসলাম আছে না নাই এটার ধারক বাহক ওলামা ইকরাম আজকে দিদার সহ ওলামা পরিষদ যারা আজকের মাহফিলটা করেছে এই প্রত্যেকটা ওলামা ইকরাম নায়েবে নবী নবী না থাকলেও নায়েবে নবী এখনো পর্যন্ত আছে সুতরাং এই নবীর রেখে যাওয়া ইসলাম আর কোরআন আর সুন্নাহকে আগায় দেওয়ার জন্য যত কিছু করা দরকার এটা এই দেশের ওলামা একরাম করবে ঠিক কিনা জোরে কর যদি ফাঁসির কাষ্ঠেও ঝরা লাগে করবে কি করবে না যদি আঘাত আসে তারপরেও করবে কি করবে না যত প্রকার আঘাত আসুক যত প্রকার বাধা আসুক প্রত্যেকটা বাধা পেরিয়ে এই দেশের ওলামা একরাম আল্লাহ রসুলের সুন্না আল্লাহ রসুলের দিন পৌঁছায় দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছেন ইনশাআল্লাহ ওলামা একরামদের পাশে আপনারা থাকবেন তো থাকবেন তো ইনশাআল্লাহ ওলামা একরাম যেখানে বলেন ওলামা একরাম যেখানে আলহামদুলিল্লাহ আমরা নতুন বাংলাদেশের আমরা চাই বাংলাদেশ পরিচালিত হোক ওলামা একরামদের মাধ্যমে আল্লাহওয়ালা বুজুর্গান দিনদের মাধ্যমে দিনদার জিকির ওয়ালা জাকিরিনদের মাধ্যমে আমরা দ্বিতীয় কোনো ঘুষখোর স্বৈরাচারীকে বাংলার মস্তদে আর দেখতে চাই না ঠিক কিনা ধরে কর এটা আমাদের ইমানের দাবি
এটা আপামর জনতার দাবি আমরা চাই এদেশের পরতে পরতে ইসলামের আইন পাস হয়ে যাক তবেই তো এদেশে ইসলামী পতাকা উড়বে শাসন ব্যবস্থাও সুন্দর হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জান মাল কুরবান করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এদেশে লড়াই করার ইসলামী আন্দোলন করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন এই যে এই ক্ষেত্রে যত বাধা আসুক যত কিছু আসুক প্রত্যেকটা বাধা আমরা মাথা পেতে নিতে রাজি আছি কারা কারা হাত তুলে দেখায় দেয় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের সৈনিকামি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে রাসূলের গোলাম বানায় দেখ রাসূলের আশিক বানায় দেখ জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ যতদিন হায়াতে থাকে পয়গম্বরের মহব্বত দিলে রাখব আরেকটা বিষয় আপনাদেরকে বলি সর্বশেষ সেটা কি এই রাসূলের মহব্বত প্রেম যদি দিলের ভিতরে ঢুকায় রাখতে চান প্রতিনিয়ত পয়গম্বরের শানে দুরুদ শরীফের আমল করবেন যে যত বেশি দুরুদ শরীফের আমল করবে আল্লাহ পাক তাকে তত বেশি রাসূলের সঙ্গে মহব্বত জোড়ায় দিবেন লম্বা দুরুদ পড়তে আমাদের কষ্ট হয় আমরা পয়গম্বরের শানে যখনই সময় হয় আমাদের জবান দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যদি প্রতিনিয়ত 100 বার 200 বার 300 বার 500 বার পর্যন্ত পড়ি ইনশাআল্লাহ কবরে যেতে দেরি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে দেরি করবেন না আল্লাহ পাক আমাদের জবানে পয়গম্বরের মহব্বতে দুরুদের আমল উঠায় দেখ এই আজকের ওলামা পরিষদের প্রত্যেকটা আলেমকে আল্লাহ রাসূলের খাঁটি নায়েব হিসেবে কবুল করুক এই মজমাকে আল্লাহ পাক শেষ পর্যন্ত কবুল করুক বলেন আমিন